হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আজ আমরা গতদিনের যে পড়াশুনো করেছিলাম তার বাকি অংশটুকু একটু আজকে একটু আলোচনা করব, একটু জেনে নেব। গতদিন তোমরা শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়, অর্থাৎ যেটা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক যে অধ্যায়, সেখানে 14 থেকে 19 নম্বর শ্লোক তোমাদের এই বিষয়টি থেকে পাঠ্য। তার মধ্যে 14, 15, 16 তিনটে বিষয় আমরা আলোচনা করেছি। আজ বাকি তিনটে, অর্থাৎ 16, 17, 18, 19 এই তিনটে আমরা একটু আলোচনা করব। এই তিনটে আলোচনার করার আগে বা এই তিনটে শ্লোক পড়াশুনো করার আগে আমরা একটু গতদিনের আলোচনাটা একটুখানি স্মরণ করার চেষ্টা করব। গতদিন আলোচনায় আমরা জেনেছি যে শ্রীকৃষ্ণ 3 রকম তপস্যার কথা আমাদের মানব জগৎকে জানানোর চেষ্টা করেছেন অর্জুনের মধ্য দিয়ে। এই 3 রকম তপস্যা কী কী ছিল? কায়িক তপস্যা ছিল, মানসিক তপস্যা ছিল এবং বাচিক তপস্যা ছিল। অর্থাৎ কায় মনোবাক্যে তপস্যা কীরকম হওয়া উচিত বা কী কী আচরণ, কী কী কর্ম করলে এই 3 রকমের তপস্যা আমরা এই জগতে থেকে বা এই সমাজের মধ্যে থেকে বা এই সংসারের মধ্যে থেকে করতে পারবো, সেই বিষয়ে উনি আমাদের জানিয়েছেন। আজ আমরা বাকি 3টে শ্লোকে উনি কি বলতে চেয়েছেন একটুখানি আলোচনা করে নেব। 17 নম্বর শ্লোকে উনি বলছেন, শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষিত অভিযুক্তই সাত্ত্বিকং পরিচক্ষতে। তাহলে এর মূল অর্থগুলো কি বলতে চাইছে সেটা আগে জানব। বলছে শ্রদ্ধয়া, শ্রদ্ধয়া মানে কি? শ্রদ্ধা সহকারে, পরমা পরয়া মানে পরম, তপ্তম তপ্তম মানে হচ্ছে অনুষ্ঠিত, তপ তপস্যা, তৎ ত্রিবিধম সেটা কি? ত্রিবিধ তা ত্রিবিধ, নরই যেটা মানুষের দ্বারা, ফলা অফলাকাঙ্ক্ষিভি, অফলাকাঙ্ক্ষিভি মানে হচ্ছে ফলাকাঙ্ক্ষা রহিত, সাত্ত্বিকং পরিচক্ষতে, সাত্ত্বিকং পরিচক্ষতে মানে হচ্ছে সেটাকে সাত্ত্বিক, পরিচক্ষতে মানে হচ্ছে বলা বা সাত্ত্বিক তপস্যা বলা হয়। তাহলে এর মূল অনুবাদটা কি বলতে চেয়েছেন? ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা, অর্থাৎ যে ব্যক্তির বা যে সমস্ত ব্যক্তির মধ্যে ফলের আকাঙ্ক্ষা থাকবে না, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আশা থাকবে না, এবং শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ যে তপস্যা, তপস্যা ত্রিবিধ তপস্যা মানে এই যে পূর্বদিন আমরা 3টে তপস্যা করার কথা বলেছি, একটা হচ্ছে যেটা একটু আগেই বললাম শারীরিক, মানসিক এবং বাচিক, সেই 3 রকম তপস্যা যদি আমি ফলাকাঙ্ক্ষা এবং ফলাকাঙ্ক্ষা রহিত এবং কিভাবে না শ্রদ্ধার সাথে করি, তাহলে সেটাকে সাত্ত্বিক তপস্যা বলা হচ্ছে। অর্থাৎ সেখানে আমরা আগের দিন যেটা জেনেছি, কায়িক তপস্যা মানে হচ্ছে আমি কারোর সাথে অহিংসা করছি বা ভালো আচরণ করছি, সেটা একটা কায়িক তপস্যা। বাচিক তপস্যা আমি সত্য কথা বলছি, প্রিয় কথা বলছি। তাহলে এই এই বিষয়গুলো যদি আমি শ্রদ্ধা সহকারে যে ব্যক্তি করতে পারবে এবং ফলের আকাঙ্ক্ষা ছাড়া যে ব্যক্তি করবে, সেটাকে সাত্ত্বিক তপস্যা হিসেবে পর্যবসিত করছেন আমাদের শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। এর পরবর্তী শ্লোকে তিনি কি বলছেন? যে সৎকার মান পূজার্থং তপদণ্ডেন চৈবয়ৎ
ক্রিয়তে তদিহ প্রক্তং রাজসং চলমৎ ধ্রুবম। সৎকার, সৎকার মানে হচ্ছে শ্রদ্ধা, মানো মানে সম্মান, পূজার্থম মানে পূজা লাভের আশায়, তপ তপস্যা দম্ভেন এবং দম্ভ সহকারে, চ এব মানে অবশ্যই, যত যে ক্রিয়তে মানে যে ক্রিয়তে মানে হচ্ছে যে কাজটা বা অনুষ্ঠানটা করছে, ইহ প্রক্তম ইহ জগতে বলা হয় রাজসম চলম অধ্রুবম, মানে রাজসিক তপস্যা তাকে বলা হচ্ছে। তাহলে মূল অনুবাদটা কি দাঁড়াচ্ছে, যে শ্রদ্ধা সম্মান পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়, শ্রদ্ধা সম্মান এবং পূজা লাভের আশায়। আমি যদি কোনো কিছু লাভের আশায়, একটু আগের শ্লোকে উনি কি বলছেন শ্রীকৃষ্ণ, যে ফলাকাঙ্ক্ষারহিতভাবে কোনো কাজ করতে, তাহলে এই রাজসিক তপস্যাটা তে যদি এই বিষয়গুলোকে বিশেষভাবে আমরা দৃষ্টি নিক্ষেপ করি, যে আমি কোনো ফল পাবো অর্থাৎ শ্রদ্ধা পাবো সম্মান পাবো বা পূজা লাভের আশায় এবং দম্ভ সহকারে, অর্থাৎ আমি যদি সমাজের জন্য কোনো একটা কাজ করি এবং তাতে আমি যদি দম্ভ প্রদর্শন করি এবং সহকারে যে তপস্যা হচ্ছে তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলে। সেই তপস্যাটা কি অনিশ্চিত, অর্থাৎ আমার মধ্যে যদি এই এই গুণগুলো থাকে যে আমি দম্ভ করছি, আমি শ্রদ্ধা সম্মান এগুলো লাভের আশায় আমি মানে ফলের আকাঙ্ক্ষার জন্য এই কাজগুলো করছি, তাহলে সেইটা অনিশ্চিত হয় এবং কি হয় না অনিশ্চিত এবং অনিত্য। দেখো তোমাদের এখানে শ্লোকেই বলছে যে তদিহং দহিং পোক্তম রাজসং সৎকার মান পূজার্থম দম্ভেন চৈব, অর্থাৎ দম্ভন চৈব মানে কি দম্ভের দ্বারা, এবং সৎকার মান পূজার্থম অর্থাৎ শ্রদ্ধা সহকারে বা শ্রদ্ধা সহকারে না মানে শ্রদ্ধা সম্মান এগুলো পাওয়ার জন্য দম্ভ সহকারে যদি যে কাজগুলো হচ্ছে সেটাকে রাজসিক তপস্যা বলছেন, অর্থাৎ এইগুলোকে রাজসিক তপস্যার মধ্যে ফেলা হচ্ছে। তাহলে সাত্ত্বিক তপস্যা আমরা পাচ্ছি যে যেখানে সব কিছুটাই ভালো, এবং ওই যে পূর্বদিনে যে ত্রিবিধ তপস্যা অর্থাৎ কায়িক মানসিক বাচিক এই তিনটে তপস্যা, সেটা যদি শ্রদ্ধা সহকারে কোনো ব্যক্তি পালন করেন তখন সেটাকে সাত্ত্বিক তপস্যায় রাখা হচ্ছে। রাজসিক তপস্যায় আমরা কোনটা রাখছি, আমি ধরো কোনো কাজ করছি কিন্তু সেই কাজটার মধ্যে দম্ভ প্রদর্শিত হচ্ছে, আমার আমার মানে ফলের আকাঙ্ক্ষা থাকছে, সেই কাজটা কিন্তু অনিত্য হচ্ছে এবং অনিশ্চিত, অর্থাৎ সেটা স্থায়িত্ব লাভ করছে না, সেটাকেই রাজসিক তপস্যা। তাহলে এরপরে আরেকটি তপস্যা রয়ে গেছে, সেটা কি আমরা জানি অবশ্যই এটা তামসিক তপস্যা। তা তামসিক তপস্যা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কি বলছেন, যে মূঢ় গ্রাহেণ আত্মন ইয়ৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরস্য উৎসাধনার্থম বা তৎ তামসম উদাহৃতম। বলছে মূঢ় গ্রাহেণ মানে, মূঢ় মানে তোমরা জানো যে মূঢ়তা বা বোকামোতা, আর গ্রাহেণ মানে আগ্রহের দ্বারা আত্মন নিজের, যে পীড়য়া মানে পীড়ার দ্বারা ক্রিয়তে, ক্রিয়তে মানে অনুষ্ঠিত হচ্ছে তপস্যা, পরস্য় সেটা অপরের, উৎসাধনার্থম মানে বিনাশের জন্য, তৎ তাকে তামসম উদাহৃতম, তাকে তামসিক তপস্যা বলা হচ্ছে। তাহলে এর সরল অনুবাদটা কী বলছে, যে মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে, অর্থাৎ আমি যদি কোনো বোকা কারণে বা মানে অকারণে যদি আমি কোনো বিষয়ে পীড়া দিই কাউকে বা নিজেকেই পীড়া দিই এবং অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হচ্ছে, অর্থাৎ কারুর যাতে ক্ষতি হয় বা কারুর বিনাশ, কেউ যদি বিনাশপ্রাপ্ত হয় তার জন্য যে তপস্যা করা হচ্ছে তাকে বলা হচ্ছে তামসিক তপস্যা।
তার মানে এই যে তিন রকম তপস্যা হবে, সেই তপস্যাগুলো অবশ্যই আমাদের পরস্পরের সাথে যেন কোনো রকম সমস্যার সৃষ্টি না করে বা একটা সমাজে কোনো ক্ষতি না করে, সেই রকমের দিকে আমরা দৃষ্টি রেখে সেই রকমভাবে তপস্যা করতে হবে। দেখো, শেষ মন্ত্রটা তামসিক তপস্যাতে অবশ্যই জানাচ্ছে যে আমরা যাতে নিজেকে পীড়া না দিই, অর্থাৎ আমি যদি নিজেকে কোনো ভালো উপহার বা ভালো কিছু না দিতে পারি, তাহলে কিন্তু আমি একটা অন্য লোককেও ভালো কথা বা ভালো উপদেশ দিতে পারবো না। সুতরাং এই সমস্তটাকে ঘিরে, অর্থাৎ কায় মনোবাক্যে আমি যদি কোনো কাজ করি, সেই কাজটা যেন পুরোটাই একটা আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে এবং সেগুলো একটা সুস্থ সমাজ জীবনকে গড়ে তুলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তপস্যা, মানে সাত্ত্বিক তপস্যার বিষয়গুলো কী তিনি জানাচ্ছেন, রাজসিকগুলো কী হতে পারে বা তামসিক, অর্থাৎ যেগুলো আমাদের মানে যেগুলো খারাপ জিনিস সেগুলো অবশ্যই আমরা নিজেদের থেকে বর্জিত বা সমাজের থেকে আলাদা করে রেখে ভালো জিনিসটাকে আমাদের গ্রহণ করতে হবে। কিসের উদ্দেশ্যে? নিজেকে ভালো রাখার জন্য, সমাজকে ভালো রাখার জন্য। তাহলে আমরা আগের দিন তিনটে শ্লোক পড়েছি, আজ বাকি তিনটে শ্লোক পড়ে যে আমাদের একটা যে মানে শ্রীকৃষ্ণের এই ছটি শ্লোক, মুখনিসৃত বাণীর যে শ্লোকগুলো, সেই ছটি শ্লোকের মধ্যে একটা বিষয় পরিষ্কার যে এই তপস্যাগুলোর দ্বারা শুধুমাত্র তিনি অর্জুনকেই বলছেন না, অর্জুনের মধ্য দিয়ে আমাদের জানাচ্ছেন যে আমি এই সমাজে থেকে, এই সংসারে থেকে, এই জীব জগতে থেকে এই এই কর্মের দ্বারা বা এই এই সদাচরণের দ্বারা, এই এই ভালো কর্মের দ্বারা আমি এগুলোকে, তিনি তপস্যা অর্থাৎ একটা সাত্ত্বিক কর্মের মধ্যে ফেলছেন এবং সেইগুলো দিয়ে আমি একটা ভালো সমাজের গড়ে তোলার চেষ্টা করতে পারি। সুতরাং তোমরা, বলবো আমি, তোমরা এই গীতার মর্মার্থটা বোঝার জন্য অবশ্যই টেক্সট একটু পড়বে, কারণ অনেক ছোট ছোট মানে আছে বা ছোট ছোট অর্থ আছে যেগুলো আমরা গীতাটা না পড়লে সেই মর্মার্থটা অনুধাবন করতে পারবো না। সুতরাং তোমরা ভালো করে পড়াশুনো করো, তোমাদের সুস্থতা কামনা করি, সবাই খুব ভালো থাকো এবং অবশ্যই বাড়ি থেকে এখন আর বেরিও না।